Assalamualaikum guys, welcome to my another new video. तो गाइस आरो एक नतून टॉपिक নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে এসেছি। তো গাইস আজকে ভিডিওতে একটু সুন্দর একটা টপিক নিয়ে ভিডিওতে আমি আলোচনা করব আর দেখিয়ে দেব কি আপনারা করতে পারেন। তো আজকে ভিডিওতে টপিকটা সেটা হলো আপনার যে Instagram অ্যাকাউন্ট আছে, Instagram আইডি, তো সেটা আপনি কিভাবে পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। তো আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনার আইডি অ্যাকাউন্টে, তাহলে আপনার পার্সোনাল হিস্টোরি ওখানে চলে গিয়ে থাকে, যা প্রাইভেট হিস্টোরি আপনি যেটা আপনি ওখানে আপনি দিতে চাচ্ছেন না তবুও চলে গেছে, এগুলো হচ্ছে আপনি ডিলিট হচ্ছে না, আপনি যেটা করবেন আপনার অ্যাকাউন্টে ডিলিট করে দেবেন। অনেক সময় হয়ে থাকে কি আপনি ডিলিট করে দিলেন এক সপ্তাহ, এক মাস বা দুই মাস পরে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবার ফিরে আসে। কিন্তু আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের আপনিও করতে পারেন পার্মানেন্ট ডিলিট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে, যা কখনোই আর ফিরে আসবে না। এই সোশ্যাল মিডিয়া ডিলিট করার আরও একটি ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল ফেসবুক আইডি ডিলিট করবে কীভাবে। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে ফেসবুকে ডিলিট করতে, আপনি অবশ্যই আমার ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওটা দেখার জন্য আপনি জাস্ট যা করতে হবে এই আই বাটন ভিডিওটা দিয়ে দেবো, আপনারা ওখানে জাস্ট ভিডিওটার পরে ক্লিক করে দেখে নিতে পারেন। তো গাইস ভিডিওটি সম্পূর্ণ প্রসেস আপনি বলে দেবো। তো সম্পূর্ণ প্রসেস জানার জন্য আপনার যেটা করতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো গাইস বরাবর মতো আপনার সেম টিপস আমার ইউটিউব চ্যানেল এবং ভিজুয়াল চ্যানেল আছে আপনাদের সঙ্গে। তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই টিপস বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের সকল লেটেস্ট নিউজ আনবক্স এবং টেক রিলেটেড সকল সবার কাছে পেতে পারেন। তো গাইস আর যদি অলরেডি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। গাইস কথা না বলি চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। এসেছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আপনাদের চলতে হবে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটার ভিতরে। আর আপনি যদি ওয়েব বা গুগল ক্রোম থেকেও এটাকে ওপেন করে থাকেন তাহলে আপনিও পারবেন, কিন্তু আপনার একটু বেশি খোঁজাখুঁজি করে আমি যে ট্রিকগুলো আপনাদের বলবো, যে অপশনগুলো আপনাদের সেটা খুঁজে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে ইনস্টাগ্রামটাকে ওপেন করতে হবে। ওপেন করে আপনি যেটাকে ডিলিট করবেন যে অ্যাকাউন্টটিকে সেটাকে লগ ইন করে থাকতে হবে। লগ ইন করে থাকার পরে আপনাকে এটা জাস্ট ওপেন হবে, দেখানোর জন্য আমি একটা ওপেন করেছি। দেন আপনাদের যে আপনার যে অ্যাকাউন্টে যে একটা আইকন পাবেন দেখিয়েছে এই যে এইখান, এরপরে একটা ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে আপনাদের প্রোফাইলটাই চলে আসবে। দেন আপনার যেটা করতে হবে এই এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটে ডটের একটা চারটা দাগ দেবো, একটা ডট পাচ্ছেন, এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে এই সেটিং বলে একটা অপশন পেয়ে যাবেন, এই সেটিংয়ের পরে জাস্ট ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনি ওপেন হয়ে যাবে। দেন আপনাদের এই সিকিউরিটি অপশনটার সরি আপনার জাস্ট এই হেল্প অপশনটার ভিতরে চলে যেতে হবে। তো আমি একটা হেল্পের ভিতরে চলে যাচ্ছি। তো হেল্পের ভিতরে যাওয়ার পরে আপনাকে এই হেল্প সেন্টার যে একটা অপশন পাবেন এটাকে ক্লিক করে দিতে হবে। তো আমি হেল্প সেন্টার পর একটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। তো একটু লোডিং হবে হালকা করে। তো লোডিং হওয়ার পরে সেন্টারে যে পেজটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, এটা দেখতে পাচ্ছেন মার্ক করে দিয়েছি, এটার পরে জাস্ট ক্লিক করে দেবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার পরে হালকা করে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তারপরে আপনারা এই যে দেখতে পাবেন এখানে লেখা আছে ডিলিট ইওর অ্যাকাউন্ট, এই ডিলিট ইওর অ্যাকাউন্টের পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন ডিলিট করার অ্যাকাউন্টের পরে দেখতে পাবেন এখানে ডিলিটেড অ্যাকাউন্ট, হাউ ডু আই পারমানেন্টলি ডিলিট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আর এক আছে হাউ ডু আই ডিলিট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এটা আপনি যদি পারমানেন্টলি দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আবার ফিরে পেতে পারবেন, আর এখানে যদি ডিলিট পারমানেন্টলি দেন তাহলে আপনি আর ফেরত পাবেন না, পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে আমি এই টেকনিকটাই দেখাবো। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে এরপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ ওপেন হয়েছে। দেন আপনি এখানে দেখতে পাবেন ডিলিট ইওর অ্যাকাউন্ট পেজ ওপেন। তো এটার পরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে লগ ইন আপনাদের এখানে আগে সিলেক্ট করে নিতে হবে কোনটা ব্যবহার করবেন। বলবো যে ক্রোম চুজ করবেন। চুজ করে দেওয়ার পরে তারপরে এখানে যেটা করতে হবে তো হালকা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাদের ইনস্টাগ্রাম ক্রোম ওপেন হবে। দেন আপনাদের এখান থেকে জাস্ট লগ ইন করতে হবে। তো আমি এইখানে লগ ইন করে আপনাদের সাথে দেখাচ্ছি। তো আমার লগ ইন করা হয়ে গেছে। দেন আপনি যেটা করতে হবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন
উপরে এখানে দেওয়া আছে ডিলিট মাই অ্যাকাউন্ট, আর নিচে দেওয়া আছে একটা অ্যারো। তো এই যে আপনি সাইডে যে অ্যারো অপশনটা পাবেন, এই অ্যারো অপশনটার উপর ট্যাপ করে আপনি আপনার রিজন, যে রিজনে আপনি এটাকে ডিলিট করতে চাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে। তো আমি আপনাদের এখানে অনেকগুলো রিজনস আছে, আপনার অনেকগুলো রিজন পেয়ে যাবেন। তো আমি আপনাদের যেটা সাজেস্ট করব, তো দেখি যে আপনার এই সামথিং ইলেস এটা দিবেন। সামথিং ইলেসে দিলে আপনার কোনো অসুবিধা হবে না, আপনার কোনো সমস্যা হয়েছে তাই আপনি দিচ্ছেন সামথিং ইলেস। তো আমি দিলাম, আমি সামথিং ইলেস দিয়ে দিলাম। এবার আপনি যেটা করতে হবে, এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিছি, আমার পাসওয়ার্ডটা এখন আমি দেবো, দিয়ে দেখাচ্ছি। তো আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, দেন আপনাদের এই পাচ্ছেন পারমানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট, এটার পর হালকা করে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটা চলে আসবে, আপনি কি এটাকে ডিলিট করতে চাচ্ছেন, আর ইউ ওয়ান্ট টু শিওর ডিলিট ইউর অ্যাকাউন্ট। তো আপনি এখানে আপনি যদি শিওর চান তাহলে আপনি ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে তো আপনার অ্যাকাউন্টটি এখন দেখুন এখন অলরেডি ডিলিট হয়ে যাবে। ওকে একটু লোডিং হবে, লোডিংয়ে হালকা একটু সময় নিতে পারে কারণ আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে, নিশ্চয়ই সেভ পাসওয়ার্ড দিয়ে আছে, আপনি নেভার করে দেবেন। আর উপরে এখানে দেখা আছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বি রিমুভ হোয়াট আর ইউ সি গো। তো গাইস এখানেই আপনাদের এইভাবে ডিলিট করতে পারবে। তো গাইস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন, যাতে করে আমি আপনাদের অনুভূতিগুলো বুঝতে পারি এবং আমি নতুন ধরনের ভিডিওর টপিক আমি পেতে পারি আপনাদের কাছ থেকে। তো গাইস ভিডিওটি আমি সম্পূর্ণ প্রসেস বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনি যে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে পারেন। যদি আপনি বুঝে না থাকেন আপনি ভিডিওতে আবার কন্টিনিউ করতে পারেন, অথবা আপনি পার্সোনালি আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম জুহাইর সালিম অফিসিয়াল, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, আপনি ওখান থেকে ফলো করে আমাকে যেকোনো জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। Close.